বিএনপি জামাতের সন্ত্রাসীরা বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অগ্নি সন্ত্রাস হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে তারা আজকে দেশে অরাজকতা সৃষ্টি করছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, আগামী নির্বাচন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কেউ যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান, আবার যদি অগ্নি সন্ত্রাস করেন, আবার যদি নাশকতা করেন, আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগ, শ্রমিক লীগের নেতা কর্মীরা সাধারণ জনগণকে নিয়ে আপনাদের এই অরাজকতা প্রতিহত করবে। ইনশাল্লাহ আওয়ামী লীগের নেতা কর্মী সবাই প্রস্তুত, আগামী নির্বাচনে আবার জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে 2041 সালে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে সেই আশা পোষণ করে আপনাদের সবাইকে আন্দোলনে শরিক হয়ে বিএনপি জামাতের নাশকতা মোকাবিলা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।